তুই ভুট্টাও খাবি আর এটাও কিনবি তো মোটামুটি সোজা দিকে মুখ করে গাড়িটা চালাও অন্য দিকে তাকিয়ে খাও হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিজু ব্লগ ওয়ালা সো নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো চলো শুরু করে দেওয়া যাক আজকে নতুন ভিডিও আজ হচ্ছে 18 তারিখ আর কালকে ছিল 17 তারিখ আর কাল ছিল বিশ্বকর্মা পুজো আর বিশ্বকর্মা পুজো মানেই হচ্ছে হলদিয়া তো 17 তারিখে আমার অফিসের কিছু কাজের জন্য আমি বেরোতে পারিনি বাট 18 তারিখ আজ আজকে আমি বেরোবো আজকে এটা একটা ফ্যামিলি আউটিং যাই না এই ব্লগটা আসবে কি আসবে না কারণ আমি দীঘা যে গেছিলাম তার অনেক ব্লগ আমার আছে তো সেগুলোকেও আমাকে ছাড়তে হবে তো আমি যেহেতু ডেলি ব্লগার নয় 18 তারিখের এই ভিডিওটা আসবে হয়তো অনেক পরে বাট তাও আজকে যেহেতু বেরোচ্ছি ব্লগ যখন স্টার্ট করেই দিয়েছি তাই ভাবলাম ফ্যামিলির সাথে হোক বা ফ্রেন্ডের সাথেই হোক ব্লগ তো করতেই হবে তো আর বেশি দেরি না করে চলো রেডি হয়ে যাই তো মা আমাকে অনেকদিন ধরেই বলছিল যে তোরা একা একা ঘুরে নিচ্ছিস আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছিস না আজকে আমি দীঘার ভিডিওগুলো এডিট করছিলাম এডিট করতে করতে ভাবলাম যে ঠিক আছে 5:40 বাজে তাই ভাবলাম যে যাওয়া যাক আমার বাড়িতে আমার দিদাও এসেছিলেন তো ছিলেন উনি 2-3 দিন ধরে আজকে উনাকেও নিয়ে যাবো সাথে আর সাথে মাও তো আছে বাবা আজকে একটু কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছে যেহেতু আমাদের এটা সাডেন প্ল্যান বাবাকে আগে থেকে বলা হয়নি তাই বাবা আগে থেকে কাজে বেরিয়ে গেছেন কি গো তুমি রেডি তো রুহিনা রেডি তো তোকে কি যেতেই হবে হাসিস কেন কিছু বল কিছু হ্যাঁ না হ্যাঁ 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 তো আমার বোন হচ্ছে বেসিক্যালি একটু শান্ত প্রকৃতি তো যাই হোক ও যে হ্যাঁটা যে বলেছে সেটা আমার ভাগ্য হলো ক্যামেরার সামনে মা রেডি তো এই হচ্ছে আমার দিদা আর দিদা হচ্ছে একটু ক্যামেরা সাই পারসন আমি ধুয়ে রেখেছি বলে তুমি পরে নিলে এটা মাস্কটা কিন্তু আমার অ্যাকচুয়ালি এটা তোমার মাস্ক নয় আমি আজকে ভেবে রেখেছিলাম ওই মাস্কটা আমি পরবো আমি ধুয়ে রেখেছিলাম কষ্ট করে তোমার সবকিছুই আমার লজ্জা পেয়ে গেলাম তো ফ্যামিলিকে নিয়ে ফার্স্ট টাইম ব্লগ করছি জানি না কেমন হবে নিজেও একটু সাই ফিল করছি বাট মায়ের অর্ডার অমান্য করা যাবে না চলো ক্যামেরা বন্ধ বহু কষ্টের পর অ্যাকচুয়ালি পার্কিংটা পেয়েছি চারিদিকে পুরো মানে গাড়ি ভর্তি কিভাবে ব্লগ করতে হচ্ছে প্রচুর ভিড় এখন মাস্ক পরেই ঘুরতে হবে এছাড়া উপায় নেই রোহিনা তোর এগুলো লাগবে নাকি এইগুলো হ্যাঁ আমার পয়সা বাঁচাচ্ছে রোহিনা অন্যদিকে থাকে ওইদিকে থাকে রুহিনা যেহেতু বাড়ি থেকে আসার সময় বলে এসেছিলো যে ভুট্টা খাবে তাই ও মানে সোজা এসে আগে আর কোনো দিকে তাকায়নি আগে ভুট্টা অবশেষে রুহিনার ভুট্টা খাওয়ার পর একটু রিভার সাইডে সবাই মিলে টাইম কাটিয়ে তারপর ঢুকে পড়লাম মায়েদেরকে নিয়ে মেলার ভেতরে মেলার ভেতরে কী কী করলাম সেটা জানতে হলে পুরো ভিডিওটা সেসবজি তো দেখতে হবে বস এখন মা হচ্ছে কেনাকাটাতে ব্যস্ত হয়ে গেছে কি নেবে মানে যে যার এসে সে তার মতো পছন্দ করে নিচ্ছে এখন আমার পছন্দ করার কিছু নেই ওটা নেবে হ্যাঁ নাও কালারফুল লাগছে এদিকে বোনের জন্য তুই ভুট্টাও খাবি আর এটাও কিনবি
লাগিয়েছি ও দরকার নেই বহুদিন পর ধরাটাই ভুল হচ্ছে ওটাতেই মেরেছিলাম লেগেছে মোটামুটি এম আছে পাবজি খেলাটা একটু কাজে দিচ্ছে তো ফাইনালি অনেক কেনাকাটা হলো আর শেষমেশ এইবার বাড়ি যাওয়ার পালা আর বেশি ওয়েট করবো না ভেতরে বিশাল গরমও আছে আর প্যান্ডামিক সিচুয়েশনে আর এখানে থাকা যাবে না তো এবার বাড়িই বেরোই অনেক ঘোরা হয়ে গেছে মেলা থেকে বেরোতে আর দেরি করিনি মেলা থেকে বেরিয়েই দেখি সামনে একটা ফুচকা দোকান তো একটু ফুচকা খাওয়া দাওয়া হয়ে যাক মন দিয়ে খাচ্ছে মন দিয়ে খাচ্ছে ভালো লাগছে তো হ্যাঁ আমরা এখন মেলার জায়গাটা ছেড়ে এখন একটু টাউনশিপের মেডিকো বলে একটা জায়গা আছে ওখানে এসেছি তো ওখানে বাড়ির জন্য রুটি অর্ডার করেছি তো মা জানতো না যে আমরা এখানে আসবো বলে তাই মা বাড়িতে রান্নাবান্না মানে রান্না বলতে শুধু তরকারি রান্না করে রেখে দিয়ে এসেছিলো আর রুটি বাড়িতে গিয়ে হয়তো করতো সেরকমই আমাকে বলছিল বাট আমি বললাম যে না বেকার তোমরা ঘুরে ফিরে যাচ্ছ বাড়িতে গিয়ে কারই আর রান্না করতে ইচ্ছা হয় তো এই ছিল আজকের একটা ছোট্ট ব্লগ আর এতদূর অবধি যদি আমাকে সহ্য করে থাকো তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টিল দেন টেক কেয়ার বি সেফ বি হ্যাপি বিউটি অফ হলদিয়া।